বছর ঘুরে আবারও এলো পূজা। বিশেষ এই দিনে মন ভালো নেই অপু বিশ্বাসের। গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, এবারের পূজায় কোনো পরিকল্পনা নেই। আমার মা কিছুদিন আগে গত হয়েছেন। মা পূজার সব পরিকল্পনা করতেন, আমি আর মা একই রকম ড্রেস পরতাম। এই যে আনন্দ, এবার আর হবে না। অপু আরও বলেন, করোনার মহামারীর কারণে সারা পৃথিবী এখন থমকে আছে। শুধু জীবনের জন্য বেঁচে থাকা আমাদের। এবার পূজা করার জন্য পূজা করতে হচ্ছে। এই পূজাতে নিজের জন্য নতুন কিছুই কিনব না। আমার দুই সন্তান মানে জয় আর আমার মায়ের জন্য কেনাকাটা করতাম। মা তো আমাদের ছেড়ে চলেই গেলেন। যেহেতু পূজায় আমাদের রীতিতে নতুন কিছু কিনতেই হয়, সেই কারণে জয়ের জন্য পূজায় কেনাকাটা করব। আগামীতে বেঁচে থাকলে আবার সব কিছু নিয়ে আনন্দ করব, পূজা করব। গত 27 সেপ্টেম্বর আমার ছেলে জয় 5 বছরে পা দিল। এক জীবনে আমার সবচেয়ে বড় অর্জন হলো সে। এর চেয়ে বড় কিছুই নাই আমার জীবনে। আমার মা সবচেয়ে বেশি ব্যস্ত থাকত জয়ের জন্মদিনের আয়োজনে। কিছুদিন হলো মা মারা গেছেন, তাই এবার জয়ের জন্মদিনে তেমন কোনো আয়োজন করিনি। এবার জন্মদিনে শুধু প্রার্থনা করেছি, আমার সন্তানকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। মায়ের সম্মতি না থাকলে আজকে এই অপু বিশ্বাস আমি কিছুতেই হতে পারতাম না। আমার যে কোনো বিষয়ে সচেতন থাকতেন মা। আমার জীবনে মায়ের অবদান সবচেয়ে বেশি। সব ধরনের কষ্ট থেকে আগলে রাখতেন আমাকে। আমাদের কিছু রীতিনীতি থাকে যা শেষ হলো কয়েকদিন আগে, কিন্তু প্রতিটা মুহূর্ত মাকে অনুভব করছি বুকের ভেতর। এবার আমার জন্মদিন মায়ের হাতের পায়েস ছাড়াই কেটেছে। খুবই কষ্ট লেগেছে। জন্মের পর থেকে মায়ের আঁচলের ছায়ায় বেড়ে ওঠে প্রতিটি সন্তান। আর সেই ছায়াটা যখন চিরতরে হারিয়ে যায়, তখন পৃথিবীটা যে কতটা শূন্য ও হাহাকার হয়ে যায় তা কেবল মাকে হারানো ওই সন্তানই জানে। মাকে হারিয়ে অপু বিশ্বাস যে কতটা কষ্ট পাচ্ছেন তার এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে। মাকে হারিয়ে তার চারপাশটা হাহাকার হয়ে গেছে। এই সময় আব্রাম খান, জয় ও অপু বিশ্বাস মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন। পৃথিবীতে এখন জয় ও অপু বিশ্বাসকে একমাত্র ভালো রাখতে পারেন শাকিব খান। কেবল শাকিব খানই পারেন অপু ও জয়ের এই মানসিক কষ্ট দূর করতে। শাকিব অপুর বিচ্ছেদের সময় শাকিব খান গণমাধ্যমকে বলেছিলেন, বিচ্ছেদ হলেও অপুর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। শাকিব খান আরও বলেন, বলিউডের অনেককেই দেখা যায় বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও তারা তাদের সন্তানের জন্য একসাথে ঘোরাঘুরি করছেন, একসাথে সময় কাটাচ্ছেন। আব্রাম খান, জয়ের জন্য অপু বিশ্বাসের সাথে সবসময় আমার সুসম্পর্ক বজায় থাকবে। এবং এটি যে শুধু শাকিবের মুখের কথা তা কিন্তু নয়। আমরা পরবর্তীতেও দেখেছি অপু বিশ্বাসের বিভিন্ন ক্রাইসিসে শাকিব খান অপু বিশ্বাসকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, তার পাশে থেকেছেন। শাকিব ডিভোর্সের পরও গণমাধ্যমকে বলেছিলেন, অপু বিশ্বাস খুব ভালো রান্না করতে পারে। আর অপু বিশ্বাসও বলেছিলেন, শাকিব অপু বিশ্বাসের হাতে রান্না খুব পছন্দ করত। আর সেজন্যই শুটিং শেষে গভীর রাতে বাসায় এসে শাকিবের জন্য রান্না করতেন অপু বিশ্বাস। শাকিবের প্রতি ভালোবাসা থেকেই অপু বিশ্বাস এটা করতেন। এতে অপু বিশ্বাস কোনো রকম বিরক্ত হতেন না, বরং সারাদিন ব্যস্ততার পর সংসারের আনন্দ এইভাবেই উপভোগ করতেন তারা। আজকে মাকে হারিয়ে খুবই বিষণ্ণ এবং একা হয়ে পড়েছেন অপু বিশ্বাস ও আব্রাম খান জয়। স্বামী সন্তান ও সংসারের ব্যস্ততাই হয়তো অপু বিশ্বাসের জীবনকে আবার আনন্দময় করতে পারে। তাই অপু ও আব্রামের এই শূন্যতা পূরণ করার জন্য অপুর শূন্য ঘরে এই মুহূর্তে শাকিব খানের আগমন খুবই প্রয়োজন বলে মনে করছেন শাকিব, অপু ও আব্রাম খান জয়ের ভক্তরা। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।